ওকে, গত ভিডিও দেখলাম আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস কাজ করো, ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস কি করে, ঠিক আছে, এটা জানলাম। তারপর হচ্ছে আমাদের কতগুলো সিএমএস আছে এটা জানলাম। ওকে, এবার আমরা দেখবো ওয়ার্ডপ্রেস কিভাবে ইউজ করে। ওকে, ওয়ার্ডপ্রেস ইউজ করতে হলে আমাদের একটা কি দরকার, সার্ভার দরকার। কি দরকার? সার্ভার। আমরা ফেসবুক চালাই না, এটা একটা সার্ভারে আছে, তাই আমরা সার্চ দিয়ে ঢুকে যাই। তাই আমাদের ওয়েবসাইট একটা সার্ভার দরকার। কেন? কারণ এখানে প্রোগ্রামিং করা আছে। কি করা আছে, কি কি বলতো? ওয়ার্ডপ্রেস আমি যদি ব্যাক ইন দিই, ব্যাক ইন প্রোগ্রামিং, সরি, ব্যাক ইন প্রোগ্রামিং, দেখো ওরা কি বলে দেখিতে। আমরা পিএসপি ইজ দ্য কোর ল্যাঙ্গুয়েজ অফ ওয়ার্ডপ্রেস। কার দেখে কো একদম প্রথম থেকে, ঠিক আছে, পিএসপি দিয়ে তৈরি। ওকে, তো পিএসপি এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পিএসপি বা যে কোনো প্রো ল্যাঙ্গুয়েজ কখনো সার্ভার ছাড়া রান হয় না। সেটা জাভা হতে পারে, পিএসপি, পাইথন, রুবি, সি, সি শার্প, সার্ভার ছাড়া কখনো রান হবে না। মানে ডোমোস্টিং লাগবে, এস্টিমেল লাগবে না, নেট দরকার নাই, সিএসএস নেট দরকার নাই, জাভা স্ক্রিপ্ট দরকার নেই, ঠিক আছে। কিন্তু পিএসপি, পাইথন বা যে প্রোগ্রামিং শিখেন না কেন, জাভা, সেগুলো লাগবে, সার্ভার লাগবে। এখন তো আমি ডোমোস্টিক কিনে নাই, কিনছি কি, তাহলে আমরা কী করবো, ওটা হচ্ছে কি গ্লোবাল সার্ভার, যেটা দেখি পুরো বিশ্ব থেকে আপনার ওয়েবসাইট দেখতে পারবে। আর আমি যেখানে এখানে বানাই কেউ দেখতে পারবে, আমি দেখুন লোকাল, তাহলে আমাকে লোকালি কাজ করতে হবে, লোকালটা সার্ভার ক্রিয়েট করতে হবে, সার্ভার ছাড়া প্রোগ্রামিং কাজ করা যাবে না। ক্লিয়ার? ক্লিয়ার? আমাদের সার্ভার কয়টা? দুইটা, একটা হলো লোকাল, একটা হলো গ্লোবাল। গ্লোবাল আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান, সার্চ করেন, পেয়ে যাবে, লোকালি কিন্তু পাবে না। লোকালি কাজের ক্ষেত্রে আমরা ইউজ করি, যে আমরা কাজটা আগে কি ফিনিশ করে তারপর আমরা গ্লোবালে দিয়ে দিব। ওকে, এখন আমাদের যেটা ডোমেস্টিক নেই, আমরা কী করবো, এখন গ্লোবালি কাজ না করে লোকালি করবো। তো লোকালি করতে আমাদের কি সার্ভার প্রয়োজন, সেটা হচ্ছে কি একটা অ্যাপস, জ্যাম্প, ঠিক আছে, জ্যাম্প, অনেকে বলবে ওয়াম্প, বিটনামি, আর ওটা কি কি যেন ওদিন এটা পাইছিলাম, ফ্রি হুইল, ফ্লাই হুইল নাকি, এটা খুবই চমৎকার, আমি ইউজ করি, আমার এমবি বেশি। আর লোকাল সার্ভার যদি দেখেন, লোকাল সার্ভার সফটওয়্যার দেখেন, ওরা কিন্তু বলবে এই যে কয়েকটা আছে, সেভেন বেস্ট, এটা কবের, 2021 কোনো আছে, 14 আছে, এটা দেখি একটা, এটা হলো কি জ্যাম্প, এটা হলো কি জ্যাম্প, এটা হলো কি অ্যাম্পস, আর এটা হলো কি ওয়াম্প সার্ভার, ম্যাম্প, ডাব্লিউ কি নাম রাখছে বলতে পারছি না, ওয়াম্প সার্ভার এটা। আচ্ছা, আর কি আছে, ডেস্কটপ সার্ভার, ওকে, ইজি পিএসপি। তো ফ্রি হুইলটা, ওটা ফ্রি হুইল, ফ্লাই হুইল নামে, ফ্লাই হুইল হবে সম্ভবত, ফ্লাই হুইল, ফ্লাই হুইল, এই যে এটা, এই যে এটা খুবই চমৎকার, ফ্লাই হুইল, ম্যান ওয়ার্ডপ্রেস হোস্টিং, এই দেখো ফ্লাই হুইল, এটা একটা অ্যাপস, গেট ফ্লাই হুইল, জ্যাম্পের মতো। তাই আমি এটা তেমন ইউজ করি না, তাই আমি ঠিক জানি না, আমি বলছি খুব চমৎকার, ইজি, লাইট ওয়েট কাজ করে, নামাতে হবে মনে হবে এটা। ওকে, এত ফ্লাই হুইল হোস্টিং অ্যাপস, এটা কি অ্যাপসটা কোথায়, ফ্লাই হুইল, আচ্ছা আপনি অ্যাপস লিখিত, সফটওয়্যার, ফ্লাই হুইল সফটওয়্যার, এই দেখো ফ্লাই হুইল মেবি এইটা, এটা আসুক, ফ্লাই হুইল না কি ফ্রি হুইল, এটা চমৎকার ছিল, আমি এমনি ইউজ করে দেখছি, এমনি অনেকে ইউজ করতে দেখতেছি, আমি তো জ্যাম্পই দেখাই, দেখি এটা কেমন দেখতেছি। আচ্ছা যাই হোক, এটা এখন তো আসতেছে না, দেখতে হবে এটা ফ্লাই হুইল না, যেটাই হোক দেখবো এটা, তবে একটা ইউজ করবো, সেটা হচ্ছে কি জ্যাম্প। আচ্ছা এগুলো কেন ইউজ করবো বলতো, প্রোগ্রামিংকে রান করার জন্য, কারণ প্রোগ্রামিং বা প্রোগ্রামিং পিএসপি যে করবে এগুলো নর্মালি ব্রাউজার রান হয় না, এটা কাজ করবে না, সার্ভার লাগবে, কি লাগবে, ওই সার্ভারটার নাম হচ্ছে আমরা কি বলবো, এটা জ্যাম্প, লোকাল সার্ভার। আর গ্লোবাল চাই তোমার নাকি কিনতে হবে, ডোমেন হোস্টিং ক্রয় করতে হবে, তুমি আর এগুলো দরকার নেই, তুমি লোকালি গ্লোবালি একটা পেয়ে যাচ্ছ, ঠিক আছে। আচ্ছা আমি এখানে চলে যাই, এখানে আর কই আছে, আচ্ছা জ্যাম্প, তো জ্যাম্প পাবো কোথায় আমরা, জ্যাম্প, জ্যাম্প সফটওয়্যার, এই যে এটা জ্যাম্প সার্চ করো, এটা প্রায় 135-140-45 এই টাইপের একটা এমবি হবে, এই যে এটা দেখো চলে আসে জ্যাম্প, এখান থেকে তোমার যদি 64 বিট হয় নিয়ে নিবা, 32 বিটে কি আছে, 32 বিট সার্চ করতে হবে, দেখবে পুরনো ওল্ড পাসওয়ার্ড থাকবে,
ঠিক আছে, আই হোপ সবুতে মানে সাপোর্ট করার কথা। এখানে ক্লিক করবে 160 MB, ওকে। এটা হচ্ছে একদম আপডেটটা, পিএসপি যেটা আপডেট। চলো এটা নামাতে পারো, আচ্ছা দেখেন করে নিয়ে সমস্যা নেই, করে নিয়ে এবার দেখেন এদিকে যে দুটো ডাউন করে নিলে কত MB, 164 MB, ওকে। এটা কেমন, হ্যাঁ হ্যাঁ উইন্ডোজ 10 এর জন্য তো সমস্যা, এটা উইন্ডোজ জন্য হচ্ছে, উইন্ডোজ 10 হোক যাই হোক আই হোপ সাপোর্ট করবে উইন্ডোজ। এর ফলে এসে তো এখানে মেবি এটা উইন্ডোজ 7.4 8.08 এর কি লেখছে, সকল কাজ করবে। এটা এখানে রিকমেন্ড অপশন নাই। এটা হচ্ছে কি আমাদের জ্যাম, জ্যামটা আছে কি এখানে, আমি দেখি জ্যামটা থাকার কথা না, জ্যাম এই যা আছে নিয়ে নিন, ঠিক আছে, এই যে এই যা আছে এখানে, ঠিক আছে, ওকে। এটা ইনস্টল করে নেবেন, ওকে। এটা আমার অলরেডি ইনস্টল অলরেডি আছে, আমি দেখে চেক করে দেখি আছে কি না জ্যাম, এই যা আছে। প্লাস প্লাস এর যেরকম দিয়েছিস না আমাদের প্যান্ডাপের ভিতরে একবার ওই ধরনের ফাইলটা দিন, এই জ্যাম যখন ইনস্টল করব তখন এটা আমাদের অলরেডি কন্ট্রোলে চলে আসবে, এটা ক্লিক করতে হবে, এই যা আছে। অ্যাপাচি পিএসপি জন্য অ্যাপাচি লাগবে, স্টার্ট করতে হবে, স্টার্ট পিএসপি জন্য অ্যাপাচি, নাহলে পিএসপি রান হবে না, মানে কাজ করবে না, আপনি করলেও লাভ হবে না। আর ডাটাবেজ হলো মাইসিকুয়েল, এগুলো করবেন না, দরকার নেই এখন মাইসিকুয়েল, ওকে। জাস্ট এই দুটোই করবো, তাহলে আমার এখন লোকাল সার্ভার হয়ে গেলো, কী হয়ে গেলো এখন, এটা লোকাল এখন যে কোনো প্রোগ্রামিং এখন আমি ব্রাউজার দিলে রান হয়ে যাবে, কী হয়ে যাবে, রান হয়ে যাবে, ঠিক আছে। যেমন ধরো আমি যখন পিএসপিটা কোজি কোড লিখি, সাপোজ যে এই যে এখানে যাই, এই দেখো এখানে সাপোজ আমি কি করি, এখানে যখনই আমি জ্যামটা কি করব ইনস্টল করব, সেটা থাকবে সি ড্রাইভ, কোথায় থাকবে সি ড্রাইভ, সি ড্রাইভে যাব, এই জ্যাম্প নামে একটা ফোল্ডার হয়ে যাবে, জ্যাম্প নাম কি হয়ে যাবে, একটা ফোল্ডার হয়ে যাবে, ওকে। এখান থেকে যেতে হবে এসটি ডক্স, এসটি ডক্স এখানে যেতে হবে, ওগুলো এগুলো কাটা যাবে না, এগুলো কাটা যাবে না, ওকে। এখানে গিয়ে আমি একটা ফোল্ডার করে দেখো, সাপোজ যেমন শামিম বা অনিক, ওকে, অনিক লিখলাম, এখানে অ্যাডভান্স ক্লিক করে একটা ফাইল তৈরি করে দেখো, নাম কি ইন্ডেক্স, ধরো ইন্ডেক্স ডট, যেহেতু এসটিএমএল নেওয়া যাবে আর না নেওয়া যাবে, এটা প্রোগ্রামিং, তাহলে কি নিতে হবে পিএইচপি, এগুলো সেখানে তোমার কাজও নাই, জাস্ট আমি দেখাচ্ছি পিএইচপি। এখন যখন প্রোগ্রামিং শিখবা তখন এই কনসেপ্ট আসবে, এখন তো প্রোগ্রামিং কাজ নেই আমাদের। এখানে গিয়ে একটা কোড লিখি, দেখো পিএইচপি কোড, যেমন সাপোজ আমি আর কেটে দিই, কিছু না লিখি, জাস্ট কি লিখে একটা ইকো, ঠিক আছে। আমাকে পিএইচপি লিখতে হলে পিএইচপি ট্যাগ লাগবে, লেস দেন এক্সক্লেমেশন, সরি এটা হচ্ছে কি প্রশ্নচিহ্ন, ইন্টারগেটিভ সিম্বল, ঠিক আছে। এটা হচ্ছে আপনার পিএসপি, তারপর হচ্ছে আমাকে লিখবো ইকো জি সার্ভার, কিছু দেখা তাহলে ইকো লাগবে আমাদের পিএসপি আর কি, যখন শিখবে তখন বুঝতে পারবা। আচ্ছা এটা এখন ব্রাউজার কীভাবে রান করবো, ওকে ফাইন, আমার চলে যাই, আমরা যেটা লোকাল সার্ভার না, আমাকে ইউআর লিখতে হবে কি, হ্যাঁ বলো, যেহেতু লোকাল সার্ভার লিখতে হবে লোকাল হোস্ট, কি লিখতে হবে লোকাল হোস্ট স্ল্যাশ, আমার এটার নাম কি ছিল, ফোল্ডারটার নাম অনেক, ওকে। কি আছে দেখো তো, আর নেট লাগবে না, এত নেট তৈরি করে ফেলছে আমি, লোকাল সার্ভার আসছে না, মানে এখন জি সার্ভার আসছে না, বাট আমি যদি এই এফআইটা অফ করে দেখো, এটা এটা কিন্তু পিএসপি মাধ্যমে আসছি, আমি কোনো এসটিএমএল লিখি নাই, দেখছে কি এখানে, এটা পিএসপি, ওকে, এসে পিএসপি ট্যাগ নামে কাজ করবে না। আবার এখানে ডট পিএসপি লেখা এক্সটেনশন, এখন দেখো রেশুজি চলতেছে, এই চলতেছে, ঠিক আছে। আমি যে আবার যে সার্চ দেখো লোকাল হোস্ট, ওই ফোল্ডার নাম কিছু অনেক আসছি না, মানে দেখি বল দেখে আসে কি না, যে নেট কানে যে আনেবল টু কন্টেন্ট পাচ্ছে না, বাট আমি যখনই সার্ভার রান করবো, এখন যখন আমি সার্ভার রান করবো তখন দেখবো পিএসপি কাজ করবে, কারণ পিএসপি বা যে কোনো প্রোগ্রামিং সার্ভার ছাড়া কখনো রান করবে না, ওকে। অনেক দেখা ওই জি সার্ভার,
আমি এখানে কি সাপোজ এটা h1 লিখি দেব h1 এটা আসবে দেখি তো কোন কিছু পেন করতে আমি ইকো লিখি যদি প্রোগ্রাম কখনো শিখো তাহলে বুঝতে পারবা সার্ভার ঠিক আছে এটা মোটা হয়ে গেছে ওকে এটা হচ্ছে প্রোগ্রামিং তো আমি এই কনসেপ্টে লাম না যাই জাস্ট দেখালাম যে আমাদের কি লাগে পিএসপি রান করতে কি লাগে আমাদের অলরেডি লোকাল হোস্ট প্রয়োজন না আমাদের লোকাল হোস্ট তৈরি হয়ে গেছে ওকে ফাইন তাহলে এটা কেটে দিতে আমার লাগতেছে না এটা কোনো কাজ না জাস্ট দেখালাম শুধু আমি ওকে ফাইন আমাদের কি লাগবে একটা সার্ভার ডাউনলোড করলাম এবার সিএমএস টা লাগবে সিএমএস নাম কি ওয়ার্ডপ্রেস কি নাম ওয়ার্ডপ্রেস ডাউনলোড ওয়ার্ডপ্রেস একটা অ্যাপস হইছে এটা কেমন লাগবে আমাদের ওয়ার্ডপ্রেস একটা অ্যাপস এর মতো একটা ফাইল আছে এটা তো একটা সফটওয়্যার এখানে সবকিছু পাওয়া যায় না ঠিক আছে ওকে ও একটা ফাইল আছে নিজস্ব ফাইল আছে এবার লাগবে না এডিট করা হবে ঠিক আছে ওকে দেখো এখন না এখানে তেটা লাগবে দেখো তাহলে ফার্স্টে সার্ভার তৈরি করলাম সেকেন্ড এবার ওয়ার্ডপ্রেস ফাইলটা আমার লাগবে ওয়ার্ডপ্রেস ফাইল আমি যে স্টেপে কাজ করতে এই স্টেপে কাজ করতে হবে ওকে এখানে যাই ওরা বলতেছে আমাদের কত বের হইছে 5.8.3 এটা ডাউনলোড করব আমরা আই হোপ এটা আমাদের অলরেডি এখানে আছে ডাউনলোড করলাম 15 এমবি এই সময় লাগবে না তো যেখানে এটা আছে অলরেডি দেখো যেখানে থাকুক ওয়ার্ডপ্রেস কোথায় এখানে আছে ওয়ার্ডপ্রেস দেখো এটা ওয়ার্ডপ্রেস এই যে আছে ঠিক আছে এই যে ওয়ার্ডপ্রেস আর এটা ক্লিক করে কপি বা কাট ওকে কোথা দিব আমরা বলতো ওই জ্যাম যেখানে ইনস্টল করছিলাম তো আমরা তো অলরেডি সি ড্রাইভে করব এটা সব সফটওয়্যার সি ড্রাইভে হয় ওকে এ সি ড্রাইভে দিব এখান থেকে এই জ্যাম ফোল্ডার থাকবে ক্লিক করব তারপর যাব এসটি ডক্স অনুগত চাইলে হবে না ভাই কাজ করবে না ওকে এসটি ডক্স কারণ ওদের ডকুমেন্টেশন বলে দিয়েছে কিভাবে কাজ করতে হবে ডকুমেন্টেশন পড়বো তো আমি জানছি অলরেডি এখানে আছে একটা ওয়ার্ডপ্রেস আমি রেখে দিয়েছি এটা হচ্ছে 5.8.1 তো তুমি এটা বাসে কত দেখিতে এটা 5.3 ওকে এটা কি হতে হবে আনজিপ করতে হবে এখানে এখানে আনজিপ করতে হবে ওয়ার্ডপ্রেস নাম থাকবে দেখো এটা আপডেটটা এটা এখানে থাকলে সমস্যা নেই কখনো রান হয় না আসলে এখানে তুমি রাখো না কেটে দাও তোমার ইচ্ছা ওকে এটা কি হয়ে গেল এখন আনজিপ হয়ে গেল এখন এটা আমি কি অনেকের নাম রাখি ওকে ওকে ফাইন এবার আমি যদি সেম ভাবে এখানে সার্চ করি লোকাল সার্ভার না লোকাল হোস্ট লিখতে হবে আর ফোল্ডার নাম কি রাখছি আমি অনেক লিখতে হবে যদি পেয়ে যায় তাহলে ওয়ার্ডপ্রেস একটা সিম্বল আসবে আমি ইনস্টল করতে বলবে ল্যাঙ্গুয়েজ সেট করতে বলবে আর যদি না পায় তাহলে আসবে না আমি একটু ওয়েট করি দেখো আমি চাই নেট খুলে ফেলি দেখো নেট খুলে ফেলিস এই নেটও কিন্তু নাই দেখো এই নেট কিন্তু নাই আচ্ছা ওরা বলতেছে আমাদের কি ডাটাবেস লাগবে এখন ওই যে MySQL লাগবে আবার কি লাগবে তাহলে কাজ হবে না তো MySQL তৈরি করে ফেলবো কি হবে হ্যাঁ এটা খুব সহজ এটা এখানে দেওয়া আছে জাস্ট লোকাল হোস্ট লাগে কি লিখবো আমরা ঠিক আছে অনেক অথবা রোহান দুইমের নাম রাখি ঠিক আছে ওকে কিছুদিন পর তোমাদের নামও রাখবো একটা করে সমস্যা ঠিক আছে আচ্ছা এবার আচ্ছা অনেক একজন নাম বলো জাকির ওর রাখ ঠিক আছে জাকির ভাই ঠিক আছে রাখলাম আর একজন নাম কি বলো চারজন নাম রাখি সালাউদ্দিন বিরাট কোহলি না এত বই তো নয় আচ্ছা আজ তিনজন লই আগে একদম নাম ঠিক আছে আচ্ছা অনেক জাকির সালাউদ্দিন এদিকে এই যে ইউটিএফ এটা চেঞ্জ করতে দরকার নাই আসলে অনেক ভার্সন আছে ঠিক আছে অনেক
ক্রিয়েট ও থাকবে, সমস্যা নয়, পরে কাটিয়ে দিতে পারবো অনেক। তার মানে এখানে রাখলো কি, এখানে সকল তথ্য জমা থাকবে মূলত, এখানে এখানে গিয়ে এই লেয়ার্স গুলো দিয়ে দিব। ডাটাবেস নাম কি? অনিক। ইউজার নেম কি হবে বলতো? রুট। রুট কেন? আমি যে জ্যাপ ইউজ করতেছি, কি ইউজ করতেছি, তো জ্যাপ ইউজ করবো বলতেছে রুট নামে একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। ওরা বলে দিচ্ছে জ্যাপ ইউজ করলে না করতো নাই, যখন আপনি গ্লোবাল সার্ভার ইউজ করবেন তখন আপনি আপনার নাম লিখেন। ওকে, পাসওয়ার্ড দেওয়ার দরকার নাই, দেওয়ার দরকার নাই। এগুলো যখন গ্লোবাল ট্রান্সফার করবো তখন সেট করে দিব, এখন দিবেন না। ডাটাবেস হোস্ট লোকাল থাকবে, টেলিফ্রিফিক্স WP ওয়ার্ডপ্রেস, এটা এই নামে এখানে জমা হবে। এই যে এখানে দেখেন, এখানে আরও কিছু, এই যে সার্ভার নামে একটা করেছিলাম, এখানে ক্লিক করে দেখি তো ওই নামে জমা হয়েছে। দেখেন WP নামে, দেখেন WP নামে, এই যে আমার যে কমেন্ট নিচ্ছি, তারপর লিঙ্ক নিচ্ছি, অপশন নিচ্ছি, অপশন নিচ্ছি, সব জমা আছে না এখানে। এই যে ইউটি আর ফ্রিফিক্স কিছু WP না, এটা হচ্ছে এই যে এটা। ওকে, আমি এটা রাখি দিই, চেঞ্জ না করি। রান দা ইনস্টলেশন, এই যে ওয়েলকাম, ওয়েবসাইট নাম কি? অনেক। অ্যাডমিন, অ্যাডমিন দিয়েছি, আর পাসওয়ার্ড লং, কাম বাবা ঢুকতে হবে, তাহলে আমি অ্যাডমিন রাখি, কাম বাবা ঢুকতে হবে তো, এত বড় কবার কয়েকবার দিব আমি, এখানে গিয়ে জাস্ট ক্লিক করবো। ইউর ইমেল দিতে হবে ঠিকভাবে, না দিলে কি হবে যে কখন যে পাসওয়ার্ড ভুলে যান, এখানে ফরগটেন পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করতে পারবেন। এর কার্ড দিবেন, আর সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা কি সার্চ ইঞ্জিন দেখাবে? আমি হয়তো না, এখন না দেখাক, যখন আমি ফুল কনফার্ম করে ফেলো তখন দেখাবে। যদি কোনো কারণে এটা যদি না পায় এটা হবে না, এতটুকুই আসবে না। এই যে হয়ে গেছে সাকসেস, লগ ইন দেন, আবার অ্যাডমিন, অ্যাডমিন লগ ইন, পাসওয়ার্ড অ্যাডমিন, এটাও অ্যাডমিন, দেখেন চলে আসছে, কেমন চলে আসছে। আপনি অনেক এখানে ক্লিক করেন, ওদের একটা ওয়েবসাইট দেখাবে, নর্মাল ডিফল্টটা দেখাবে, দেখেন এই যে এটা কী হয়ে গেল, এই যে লোকাল হোস্ট অনেক নামে এখন কী হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। ওকে, এই হলো আপনাদের একদম বেসিক ওয়ার্ডপ্রেস।